আর তাহলে কি বন্ধুরা, আমিও তোমাদেরকে নতুন নতুন বাস স্ট্যান্ড দেখাবার জন্য বাড়ি থেকে রাত দুটোর সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তোমাদেরকে নতুন নতুন বাস স্ট্যান্ড দেখাবার জন্য। প্রথমে আমি যাব মেচেদা বাস স্ট্যান্ড দীঘার রুটে, তারপরে সোলপাট্টা বাস স্ট্যান্ড, উড়িষ্যার বর্ডার বাস স্ট্যান্ড, তারপর দাঁতন বাস স্ট্যান্ড, বেলদা বাস স্ট্যান্ডের ভিডিও তুলতে, লাস্টে যাব বান্দোয়ান, পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ান বাস স্ট্যান্ডটা দেখাতে। আজকে বন্ধুরা তোমাদেরকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ান বাস স্ট্যান্ডটাই দেখাবো। আজকে আবার মেঘলা ওয়েদার, কখন যে বৃষ্টি হবে, কখন যে রোদ উঠবে তার ঠিক ঠিকানা নাই, তাই ছাতাপত্র ব্যাগে মালপত্র গুছিয়ে আমি বেরিয়ে পড়লাম তোমাদেরকে নতুন বাস স্ট্যান্ড দেখাবার উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং লাগবে তোমাদেরকে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? একদম ওকে আছো, ফিট আছো? আর বলো না, এই বর্ষার সময় রোদ বৃষ্টি এতে ঘুরে ঘুরে তোমাদেরকে নতুন নতুন বাস স্ট্যান্ডগুলো দেখাচ্ছি আমি। সেই গতকাল পরশু দিন আমি উঠেছি ভোরবেলায় দুটোই, ফ্রেশ ট্রেশ হয়ে 3:45 বাস ধরে আমি মেচেদা বাস স্ট্যান্ড ভিডিও করেছি। সোলপাট্টাতে তো বাস স্ট্যান্ড নাই, তাই দেখাতে পারলাম না। বেলদা দাঁতনের বাস স্ট্যান্ডও দেখাতে পারলাম না। মেদিনীপুরে নাইট হল করে তারপরে চলে এলাম আমি বান্দোয়ান, বান্দোয়ান বাস স্ট্যান্ডে। বান্দোয়ানের তাও বাস স্ট্যান্ডটা আছে, বাসগুলো দেখাতে পাচ্ছি। জঙ্গলমহল সুপার বয় রাজেন দেখতে চেয়েছিলে অনেক দিন ধরে, তুমি এখন কমেন্টও করছো না, তাহলে চলো লেটস গো। ফাইনালি আমি পৌঁছে গেছি বান্দোয়ান বাস স্ট্যান্ডে। এই দেখো স্ট্যাচুটা। আর চারিদিকে বাসগুলো লেগে আছে, এডিআর গোল্ড, জঙ্গলমহল রাজেন যে বাসগুলো বলেছিল সেই বাসগুলো এখনও অবধি ঢুকেনি অবশ্য। একটা ছোটোখাটো বাস স্ট্যান্ড, SBST একটা এলো মেদিনীপুর থেকে পুরুলিয়া যাওয়ার জন্য। মোনালিসা রাঙামাটি বান্দোয়ান কলকাতা বাস চলে এটা, মোনালিসা রাঙামাটি। সব টু স্লিপার কোচ সব সন্ধে 6টার পর থেকে স্টার্ট হবে কলকাতা যাওয়ার জন্য। তার পাশে লেগে আছে জগদম্বা বাস। আর চারিদিকে হোটেল আর কিছু স্টল আছে। চলো যতগুলো বাস আছে ততগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই। বান্দোয়ান বাস তোমরা দেখবে বলেছিলে, বান্দোয়ান খাতড়া কলকাতা। তুফান বাস সার্ভিস, তুফান গোল্ড। তোমাদেরকে বাস স্ট্যান্ডটা এক পাক ঘুরিয়ে দেখিয়ে দিই। এটাই হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ান বাস স্ট্যান্ড। বাসগুলো এখনো ঢুকবে, চলো। ওইখানে মাইকিং আছে, বাস মালিক সমিতি থেকে বসিয়ে রেখেছে একজনকে। বিশ্রামগার, এটা হচ্ছে বিশ্রামগার বান্দোয়ানের। বাসের টাইম টেবিলটা তোমরা দেখে নাও। তোমরা টাইম টেবিলটা স্টপ করে দিয়ে দেখে নাও। আর এটা হচ্ছে বিশ্রামগার। আমাকে পরিষ্কার রাখুন সৌজন্যে বাস শ্রমিক বান্দোয়ান বাস স্ট্যান্ড। আর ওই বাসে এলাম আমি মেদিনীপুর থেকে বান্দোয়ান। ফ্যাশন বাজার, লেডিস অ্যান্ড জেন্টস, আর এদিকে পঙ্কজ শুভঙ্কর হিন্দু হোটেলগুলো আছে। জয় জগদম্বা বাস, ঝাড়খণ্ডের নাম্বার, বান্দোয়ান টু টাটা, জয় জগদম্বা বাস সার্ভিস। বান্দোয়ান, কাটিং, পটমদা, বামনি, ধূসবা, সাগদা, হলুদমণি, টাটা, বাঁকুড়া, দুর্গাপুর মেল, ঝাড়খণ্ডের বাস।
টাটা যাবে। জয় জগদম্মা। হাই বন্ধুরা, আমি সুমন, আর তোমরা আমার চ্যানেল দেখছো নোম্যাড সুমন। আমি বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমাকে উৎসাহ দেবার জন্য। আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কমেন্ট করো বন্ধুরা, কোন বাসস্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো, তোমরা কমেন্ট করো আমাকে, আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। ওই একটা বাস এলো, এটা মোনালিসা স্লিপার কোচ বন্দোয়ান কলকাতা। এই বাসগুলো সব সন্ধ্যেবেলায় ছটার পর থেকে ছেড়ে কলকাতা যায়। মোনালিসা, রাঙামাটি, দুটো করে নাম আছে। পুতুল ট্রাভেলস, পুতুল ট্রাভেলস বাসটা এলো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুতুল ট্রাভেলস বাসটা এলো। এই বাস মালিকের অনেকগুলো বাস আছে, বিভিন্ন রুটে চলে। আর দুকে একটা টেম্পোরারি নয়, পারমানেন্টলি তোমার বিশ্রামগার আছে, পাশে সুলভ শৌচালয় আছে, পূজা হিন্দু হোটেল, পুতুল বাস সার্ভিস, সুপারফাস্ট, এসটিএ পারমিট, টাটা, বাঁকুড়া যাইবে। পুতুল বাসটা দেখতে চেয়েছিলে তোমরা, পুতুল বাসটা দেখে নাও, বান্দোয়ান বাসস্ট্যান্ডে এসছে পুতুল বাস সার্ভিস। চলো বাসটার ভিতরটাও দেখিয়ে দিই তোমাদেরকে। সুন্দর ইঞ্জিন ঘর, মানে কেবিন ঘর, 3-2 সিট আছে, সুন্দর সিলিং এরও কাজ আছে। সুন্দর বাস, পুতুল বাস সার্ভিস। গরিব নামাজ এলো পুরুলিয়া ঝাড়গ্রাম। এটা মিডিয়াম মেকার, ব্যস্ততম বাস স্ট্যান্ড লয়, তবে চতুর্দিকের বাস, দূর দূরান্তের বাস এখান থেকে চলে। আর চারিদিকে ঘুমটি, চায়ের দোকান, বন্দোয়ান কলকাতা, শালিমার এক্সপ্রেস। আর একটা পুতুল বাস আসছে, দেখে নাও। পুতুল বাস সার্ভিস পুরুলিয়া বাঁকুড়া। পুরুলিয়া থেকে এই বাসটা এলো ঝাড়গ্রাম মুখে, আর এইটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া যাইবে। পুতুল বাস সার্ভিস দেখে নাও তোমরা, পুতুল বাসটাও দেখতে চেয়েছিলে। পুরুলিয়া বাঁকুড়া, বলরামপুর, বড়বাজার, বন্দোয়ান, খাতড়া, বন্দোয়ান, বড়বাজার, বলরামপুর, পুতুল বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে, দেখে নাও। আরও আধ ঘন্টা দাঁড়াই, দেখি কি কি বাস আসছে। এটা কানেক্টিং বাস স্ট্যান্ড, বাসগুলো আসে আর 5-10 মিনিট করে দাঁড়িয়ে চলে যায়। চিচিড়া মানবাজার, এটা মিনি বাস, মিরাজ বাস সার্ভিস। আর ওইদিকে 2-2 স্লিপার কোচ একটা দাঁড়িয়ে আছে, ADR গোল্ড। আর এটা স্ট্যাচু, মিরাজ বাস সার্ভিস, দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে। বান্দোয়ান বাস স্ট্যান্ডটা একটা ছোটোখাটো বাস স্ট্যান্ড, তাও বান্দোয়ান বাস স্ট্যান্ডটা আছে, যেমনি দাঁতন, বেলদা, সোলপাট্টায় তো কোনো বাসই নাই। জঙ্গলমহল, সুপারবয় রাজেন, তুমি দেখতে চেয়েছিলে, অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, দেখে নাও। বান্দোয়ান বাস স্ট্যান্ডে আমি পৌঁছে গেছি। বাস সেরকম নাই, সকালবেলায় ছিল, সকালবেলায় বেরিয়ে গেছে, আমি এই 10টার সময় এসেছি। আবারও একটা মিরাজ বাস সার্ভিস এলো, কপিবল্লভপুর মানবাজার, মিরাজ বাস সার্ভিস, মিরাজ বাস সার্ভিস কপিবল্লভপুর থেকে মানবাজার যাবে।
দেখে নাও। বেলদা, গোপীবল্লভপুর, মানবাজার, ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, বেলপাহাড়ি, বন্দোয়াল, মিরাজ বাস সার্ভিস। তোমরা দেখতে চেয়েছিলে মিরাজ বাস সার্ভিস, দেখে নাও। প্যাসেঞ্জার নামছে, এইমাত্র বন্দোয়ানে এলো। এর আগেরটা মিরাজ বাস বন্দোয়ান থেকে মানবাজার চলে গেল, আর একটা মিরাজ বাস। মদনমোহন বাসটা ঢুকলো বর্ধমান বন্দোয়ান। মদনমোহন বাস সার্ভিস এইমাত্র ঢুকলো, সাইড করে লাগাচ্ছে। চলো এই বাসটাকেও দেখিয়ে দিই তোমাদেরকে। মদনমোহন বাস সার্ভিস, কটায় ছাড়বে? দুর্গাপুর যাবে তো? মদনমোহন বাস সার্ভিস। চলো গাড়িটাকে এক পাক দেখাই। দেখে নাও, বর্ধমান বন্দোয়ান, দুর্গাপুর, বেলিয়াতোর, বাঁকুড়া। দেখে নাও মদনমোহন বাসের ভিটিন ঘর, মানে কেবিন ঘরটা। ড্রাইভারের ফ্যান আছে, সুন্দর ছিমছাম, সুন্দর বাস, 3-2 সিট আছে। দেখে নাও তোমরা মদনমোহন বর্ধমান থেকে বন্দোয়ান। ওয়াসিফ বাস সার্ভিস বন্দোয়ান টু দুর্গাপুর, এটাই ছাড়বে তো 10:30? ওয়াসিফ বাস সার্ভিস বন্দোয়ান দুর্গাপুর জঙ্গলমহল। তুমি ওয়াসিফ ট্রাভেলসটা দেখতে চেয়েছিলে, তুমি অনেকগুলো বাসের নাম বলেছিলে 10:10-11 মধ্যে, তো প্রায় 10 বাজছে। এটা 10:50 এই খেয়ে বন্দোয়ান থেকে ছাড়বে। তুমি দেখে নাও ওয়াসিফ ট্রাভেলস বন্দোয়ান দুর্গাপুর। বাসটা সাইড করে লাগাচ্ছে। ওয়াসিফ ট্রাভেলস, দেখে নাও ওয়াসিফ ট্রাভেলস বন্দোয়ান দুর্গাপুর, হাতিরামপুর, পায়রাচালি, বোরো, মানবাজার, আকড়ো, ওয়াসিফ ট্রাভেলস। দেখে নাও সায়ন বাসটা পুরুলিয়া থেকে খাতড়া চলবে, এখনই ঢুকলো সায়ন বাস সার্ভিস। এ পুরুলিয়া যাবে না, খাতড়া যাবে। বন্ধুরা, সেই আমি পরশুদিন রাত 2 সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে 3:45 ধর্মতলার বাস ধরে শিউড়ি থেকে বর্ধমানে এসেছি। বর্ধমানে 6:30 নেমে ওইখান থেকে আমি আবার বর্ধমান দীঘা বাসটা ধরে মেচেদা বাসস্ট্যান্ডের ভিডিও করেছি। তারপরে সোলপাট্টা বাসস্ট্যান্ড তো নাই, আর সোলপাট্টাতে হোটেলও নাই, যে রাত্রের দিকে বাসগুলো ধর্মতলা থেকে ঢুকে ওই বাসগুলো তোমাদেরকে দেখাবো সকালবেলায়, সেটাও তার কোনো উপায় নাই। ফলে আমি দাঁতন চলে আসি, দাঁতনের তো কোনো বাসস্ট্যান্ডই নাই, বেলদাতেও বাসস্ট্যান্ড নাই। লাস্টে মেদিনীপুরে হল্ট করে আবার ভোরবেলায় 3:30-3:30 উঠে আবার বন্দোয়ান চলে এলাম, 120 কিলোমিটার দূরে, তোমাদেরকে বাসস্ট্যান্ড দেখাবার জন্য, নতুন নতুন বাসস্ট্যান্ড দেখাবার জন্য। এই মিডিয়ো মেকার একটা বাসস্ট্যান্ড বন্দোয়ান পুরুলিয়া ডিস্ট্রিক্টের। এখন মুষ্টিমেয় কতগুলো বাস আছে, আর এটা কানেক্টার বাসস্ট্যান্ড, বাসগুলো আসে 5-10 মিনিট দাঁড়ায় আর চলে যায়। একমাত্র ভোরবেলায় এলে পড়ে বা রাত্রের দিকে এলে পড়ে যে হল্টিং বাসগুলো এবং সকালবেলায় ছেড়ে যাবার বাসগুলো, তাহলে অনেক বাসগুলো দেখতে পাওয়া যায়। দেখাতে পারবো তাহলে তোমাদেরকে, আমি দেখি কোন বাস ঢুকছে কিনা, তার ভিডিওটা তোমাদেরকে দেখাবো। পুরুলিয়া খাতড়া, দেখে নাও সায়ন,
শায়ন বাস সার্ভিস। হ্যালো ড্রাইভার সাহেব, কোথা থেকে এলে? কোথা থেকে এলে? পুরুলিয়া থেকে। খাতড়া যাবে তো? আচ্ছা, পুরুলিয়া থেকে এলো শায়ন বাস, খাতড়া যাবে। দেখে নাও, শায়ন বাস সার্ভিস। এটা পুতুল বাস, একদিকে শালিমার এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে, আর পুতুল বাসটা বেরিয়ে যাচ্ছে পুরুলিয়ার দিকে। বাঁকুড়া থেকে আসছে, পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে পুতুল বাসটা, আর এটা শালিমার এক্সপ্রেস। তাহলে বন্ধুরা, এই পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দোয়ান বাসস্ট্যান্ডটা ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর নতুন দর্শকদের জন্য বলছি, এরকম নতুন নতুন মজার মজার বাসস্ট্যান্ডগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, এবং লাইকও দিয়ে দিও, কমেন্টও করো।